একটা হচ্ছে ভোটাররা কনফিউজড হবে কিনা, আসলেও আসবে কিনা, প্রতীক নাকি ব্যক্তিকে দিবে, এবং বাকিগুলোতে অনেকটা একতরফা হবে। আপনার কি মনে হয়? আপনার আলোচনার মধ্যেই এর আগে আমি যে তিনটা ইতিবাচক দিক বিবেচনা করে স্বতন্ত্র প্রার্থী দেওয়া হয়েছে বলে বললাম, তখনই আমার কাছে উত্তর ছিল তিনটা নেতিবাচক দিকও আছে এই স্বতন্ত্র প্রার্থীর। ধন্যবাদ আপনাকে, আপনি যে আমার প্রশ্ন করার জন্য আপনি ওটা রেখে দিয়েছিলেন। তার কারণ হচ্ছে, দেখেন, আপনি যদি একেবারে সরাসরি বিশ্লেষণ, তার মধ্যে আমি অবশ্যই মনে রাখবো যে দর্শক কনফিউজড হবে কিনা, সেই ক্ষেত্রে আমি বলি এবার কিন্তু আমার অন্তত অনুমানে মনে হয়, আমার পর্যবেক্ষণে মনে হয় এবার মানুষ ব্যক্তি দেখে ভোট দেবে মার্কার চেয়েও বেশি। সেই কারণে এবার স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক বিজয় হওয়ার সম্ভাবনা। এবার নেতিবাচক দিকে আসি। প্রথম নেতিবাচক দিক যেটি, আমি একটা টেলিভিশনের সাথে সম্পৃক্ত, সেখানে আমরা গত 1 জানুয়ারি থেকে শুরু করে 300টি আসনে ইলেকশন এক্সপ্রেস বলে একটা প্রোগ্রাম চালিয়েছি, এক একটি আসন ধরে ধরে। প্রত্যেকটি আসনে এমন বাস্তবতা যে আওয়ামী লীগের, সরকারি দল আওয়ামী লীগের নাম ধরেই বলছি, তারা ঐক্যবদ্ধভাবে কমপক্ষে তিনটা গ্রুপে বিভক্ত। একটা হচ্ছে এমপি সাহেবের পক্ষে, একটা এমপি সাহেবের বিপক্ষে, আর একটা হচ্ছে দুই পক্ষের বিপক্ষে, কমপক্ষে তিনটা, একই দল থেকে, একই দলের, সরকারি দলের কথা বলছি। তার মানে এই বিভক্তিটা ছিল গোপনে, এটা কিন্তু আমরা মিডিয়ার লোকজন গেলে আলাদা আলাদা করে বলতো। এই বিভেদটা প্রকাশ্য হলো এই প্রার্থিতার মধ্য দিয়ে, স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। এবার ওপেন লড়াই হবে। এর আগে কিন্তু দলীয় প্রধান থেকে বলা হতো যে কোনো এমপির বিরুদ্ধে যেন কথা বলা না হয়, এখন তো এটা প্রকাশ্য অনুমতি পেল যে তারা কথা বলতে পারবেন, না হলে একজনের বিরুদ্ধে আরেকজন ভোট করবেন কি করে, নেতিবাচক দিক বলল। দ্বিতীয় যেটা হবে, এই বিভক্তি মানে বিভক্তি ধরা পড়ার কারণে মানুষের মধ্যে হানাহানির যে সংখ্যাটা, সেটা বেড়ে যাওয়ার চান্স আছে। কারণ হচ্ছে, শেষ পর্যন্ত প্রার্থীরা নির্বাচনে যখন লড়ে, কেবল প্রার্থী না তো, তার সমর্থকরাও কিন্তু একেবারে জান প্রাণ দিয়ে লড়ে, জান প্রাণ দিয়ে লড়ে, ফলে এইটার একটা সংখ্যা। তৃতীয় যেই সংখ্যাটা, সরল অঙ্ক, ধরেন পাঁচজন লোক আছে, সেখানে এক পক্ষে দুইজন থাকে, আরেক পক্ষে তিনজন থাকে, সে তিন যদি দুই বিভক্ত হয়ে যায়, দেড় দেড় হয়, দুই যে উনি বিজয়ী হন, সরল হিসাবে যেটা, এবার কিন্তু কমপক্ষে 4 থেকে 5 জন করে এক এক জায়গায় প্রার্থী। সেই ক্ষেত্রে সরকারি দলের প্রার্থীরা যদি কমপক্ষে 3 ভাগে বিভক্ত থাকে, এমন সংখ্যার কারণ আছে, সেখানে দেখা যাবে যে মূল প্রার্থী মোট হিসাবে যেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কথা, নৌকা প্রার্থী হিসেবে সেই সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা কমে যেতে পারে। তার মানে হচ্ছে না আওয়ামী লীগ না স্বতন্ত্র, সেখানে জাতীয় পার্টিও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে প্রায় 280টির মতো আসনে।